يا سو فادا اتو زاستيا আজকে আমরা নতুন তর্ক বিতর্ক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সাথে আছেন পুরান ঢাকার বিশিষ্ট পানবেশাই হোসেন মাহমুদ আমিন খান চৌধুরী এপাশে আছেন মমি সিংহের হাওর বাউর অঞ্চল থেকে রাসেল মিয়া কে সেরা তর্ক বিতর্ক অনুষ্ঠানে প্রথমে আমরা ডেকে নিচ্ছি মমি সিংহের হাওর অঞ্চলের রাসেল মিয়াকে হাওর বাউর মৈশির সিং এই তিনে মৈমুন সিং মাননীয় সভাপতি সাহেব আন্য হয়তোবা আগে জানছুন আমরা মৈমুন সিংহা কিন্তু বেড়া আসাহস আমার কইলারা বতা মারা এই যেমন করুন জোকা ফরওয়ার গুডি বাইগন এটা যদি কা হুক না মরি যে বাইরে সানা হইরা দেয় তা আমরা দের থরিলে ভাত খায় ভাই খালি কি ওইডাই মুক্তা গাছার মন্ডা একবার খালি অজ্ঞান হয়ে যাবেন গা একে বারো বছর সমন থাকবো পরে ওই যে নেত্রকোনা বালিশ মিষ্টি রায়তুক মাইতে বেলা এই বালিশ মিষ্টি এনে হিতা নদী ভাবেন আর একটু চালান মার ভাই একে বারো মাস খায় ভাবেন খালি কি ওইডাই শেরপুরের চিনিগুড়া ধান এককেরে সারা বাংলাদেশের নাম কামাই হইরা থই দিছে আর মনে করুন যে শিক্ষা দীক্ষা দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি কারা সেরা এই ময়মনসিংহ সেরা আমার ইজ্জত আছে না ময়মন সিং সেরা এটি আইনে আমার পুরস্কার দিবেন লোয়ে বাড়ির জ্যাম গা অত কথা কর কি আছে আচ্ছা আচ্ছা আপনি উত্তেজিত হবেন না আমি আবারও আপনার কাছে আসবো এখন আমরা চলে যাই পুরান ঢাকায় আব্বে রা হেন আরে কথা কর আগে মুখে বি পান না দিলে মাগার কথাই আহে না পান খিলে এলো আগে পান হচ্ছে একটা করা জিনিস বুঝছেন পান মুখে দিলে অটো কথা আহে মাগার পান খাই বাইচা আছি আব্বে হালা সভাপতি সাপ হে তো খেত থেকে আইছে হে পুরান ঢাকার লোকে লোকে পাঙ্গা দিয়ে পাবো এটি তো আমার বাড়া দিয়ে যাইবার পারবো না আব্বে ওরে ঠেকান হোয়াট ইজ হালা আপনি আমাকে হালা বলছেন কেন আরে রাহেল হালা সালা ফালা আব্বে কিছু কথা না কইবার দিলে তো হে তো উজাই যাইব গা হ্যারে তো থামাইবার লাগবো নাকি এ খেতে থেকে আয়া মোর পুরান ঢাকারে অপমান করে যাইব কেমতে আব্বে পুরান ঢাকাতে আইছি কিছু না কইলে কইলে যে কইব কইছি না আব্বে আইছি দুই চার কথা কইয়া যাইমু আরে পুরান ঢাকার কাচ্চি খাইলে পরে বি মুখে একটা পান দিলে সারাদিন লাগে তাকে ছয় মাস ভাত খাওয়ার কাম বাড়ছে এই পুরান ঢাকার কাচ্চি খাইলে ছয় মাস ভাত না খাইলেও চলবো এটা মাইমি সিং এর মানুষ কি বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি আবার আমরা চলে যাবো হাওর বাউর মমি সিং এর কাছে এ শুনুন সভাপতি সাহেব আমি আইনের একবারে একবারে সাবধান হয়ে দিয়েছি বারবার অর্লোকে আমার তুলনা দিবেন না আমি আগেই কইছি আমরা হাওর বাউর অঞ্চলের লোক আমাদের ময়মনসিংহ ঐতিহ্য আছে আমরা ঐতিহ্য লইয়ে কথা কই ওই ওই ক্ষীর খিচুড়ি আমরা কথা কই না কিন্তু ওই পান খায়া দাঁত কালা হইরা উদুন আমরা লোক না কিন্তু আঙ্গরে শিক্ষা দীক্ষা আছে আমরা শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি আঙ্গর ময়মনসিংহ বসবাস করে খালি কি ওইটাই জামালপুরে যাইবেন জামালপুরে মনে করুন যে কইনাগুলা দেখতে শুনতে পাশে বদল আসছে গাছে চাই চেহারায় ছয় ছবি একেরে দশে মিললে আঙ্গর জামালপুরে কইনাগুলা দেখতে সুন্দর খালি কি ওইটাই মনে করুন জানি হালুয়াঘাট যাবেন আঙ্গর এদিকে হালুয়াঘাট মনে করুন কি সুন্দর পাহাড়ি অঞ্চল নালতাবাড়ি যাইবেন আঙ্গুর শেরপুর তাহলে নালতাবাড়ি কি সুন্দর পাহাড়ি অঞ্চল এই ভারতের মেঘালয়ের সীমানা ঘুষে আঙ্গর কি সুন্দর পাহাড়ি উঁচা উঁচা পাহাড় আঁকা বাঁকা রাস্তা ভরপুর আঙ্গুর কোন কমতি আছে জানছে আমরা বিদ্যা বিয়াক দিক দিয়ে সেরা কোন দিক দিয়ে আঙ্গুর কমতি আর এই যে পুরান ঢাকাতে যারা খায় এরা কি করে এই যে আন্য যে নিঃশ্বাস টান দিবেন এবার যে নিঃশ্বাস টান দিবেন একটা পাত মারলে এ পাতে নিঃশ্বাস না হইলবো আর আঙ্গুর ময়মন সিংহ খারইয়া নিঃশ্বাস টান দিবেন একে ওই ইন্ডিয়াতে নিঃশ্বাস আইনে না হওয়া লাগবো একে সতেজ সুন্দর একটা পরিবেশ আঙ্গুর ময়মন সিং আঙ্গুর কি অভাব কইছে দেখি আসলে ময়মন সিংহের মানুষ একটু বেশি উত্তেজিত আপনি থামেন আপনার কাছে পরে আসবো আবারও আমরা চলে যাই আবার পুরান ঢাকায় আব্বে হালার সভাপতি সাহেব বুঝান না কে আরে ওর কিছু বুঝাই মাগার আলু ভর্তা মইচ্ছানা দিয়ে বাঁধকে যে পাল পাল্টাচ্ছে মাঝে মাঝে মিষ্টি টিষ্টি খেলাম যে এখন আমরা মমি সিং এর দিকে যাই আরে আব্বে হালাই থাম আরে তোর মতো মমি সিং রে
বুড়িগঙ্গায় ফালাই দিলে পলিথিনের লান ভিক্ষা থাকি মাগার রাও হওয়ার সময় পাবি না দেখছুন সভাপতি সাহেব দেখছুন কিন্তু দেখছুন লুঙ্গি কোনো তুলছে এই যে একটা আসলে যে এর যে ঝামেলা আছে দেখলে বোঝা যা লুঙ্গি তো লুলতে একের বিপদ সব বাহির আসতেছে একটা টাওয়ার নেটওয়ার্ক শব্দ আর আছে এখন এখন কামি হইতাছে মানে করেন যে হ্যাঁ না মানে মানুষের মূল্য দিতে জানে না একটা অশিক্ষিত মূর্খ জাত জীবনে লেহাপড়া কিছু করে না ফাইট পাস করে গো আমরা ব্যবসা করি বিজনেসম্যান করি চাপানের দোকান দিয়ে বিহা বিজনেসম্যান আগে মমি সিংহ বাঙালি বেড়াইছে ও হনাই কিন্তু একের সমান হয় রে হারবা আব্বে হালাই থাম আওয়াজ বিবেশি করবার লাগছস কানে কুড়ে কো একটা লাগাই দিলে মাগার ছয় মাসের মধ্যে সাউন্ড কানে পাইবি না এই ফাড়া এত উজাইস্তে গাড্ডা মধ্যে ঠাসা মারে ধরে না ওই ভগত নদীর মধ্যে ঠিক মেরে ধরবা আর উঠতে জানে ভাত খাওয়া লাগতো না মইমুন শিখর ছিল তুই এই আব্বে বেজাই যা একের কি নাম্বার সাটকা লাগা হে বাবা আমি বল লাগাই দিলাম মইমুন শিখর নদী পান যা